মুমিনও পানি পাই, কাফেরও পানি পাই, মুমিনও রিজিক পাই, কাফেরও রিজিক পাই, মুসলিমও রিজিক পাই, গায়ের মুসলিমও রিজিক পাই, এটার কারণ কি? তোমরা কি এ সাক্ষ্য প্রদান করবে? আমি কি তোমাদের রব? নিঃসন্দেহে সেখানে সবাই 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 বলেছিলাম বালা হা, আপনি আমাদের রব। পরিবেশ ছিল জান্নাতি, একজন মা একজন পিতা। তাহলে ইহুদি হলো কোত্থেকে, খ্রিস্টান হলো কোত্থেকে, বিধর্মী হলো কোত্থেকে? ইবলিসকে যখন সাজদা করতে বলা হলো, ইবলিস সাজদাকে অস্বীকার করলো, কিবরিয়া করলো, অহংকার করলো, আপনি আমি ভুল করেছি, নিঃসন্দেহে দুনিয়ার চিন্তা আমাকে পেয়ে বসেছে, নিঃসন্দেহে দুনিয়ার চিন্তা আমাকে পেয়ে বসেছে। আপনি বলছেন ইসলাম পূর্ণ, কিন্তু এই তন্ত্র ওই মন্ত্র এগুলো ইসলামের মধ্যে নতুন করে ঢুকাতে হবে। যদি ঢুকানোর দরকার থাকতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়ে যেতেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, নওগাঁ জেলার পত্নীতলার উপজেলাস্থ এ ময়দানে ইসলামী সম্মেলনে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, অত্র এলাকার দীন প্রিয়, পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত ভ্রাতৃমণ্ডলী, সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই সমস্যারে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আবারও আদায় করে আমরা যে বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। একজন মানুষ হিসাবে আমার কি দায়িত্ব এবং একজন মুমিন বা মুসলিম হিসাবে আমার কি দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে কোন কোন বিষয়গুলো অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে, কোন কোন বিষয়গুলো বাধা হিসেবে দাঁড়িয়েছে, সেই বাধাগুলো থেকে উত্তরণের উপায়ও কি, সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির সূচনা যেটা, সেটা নিঃসন্দেহে জান্নাত। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় কুরআনুল কারীমের মধ্যে ইবলিসকে যখন সাজদা করতে বলা হলো, ইবলিস সাজদাকে অস্বীকার করলো, কিবরিয়া করলো, অহংকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে রাজিম শয়তান বিশেষ করে বিতাড়িত হিসাবে উপাধি দিয়ে তাকে বহিষ্কার করলেন এবং সাথে সাথে তিনি একথাই বললেন যে আমি যাকে আমার নিজ হাত দ্বারা তৈরি করেছি, সৃষ্টি করেছি, তোমাকে কিসে তাকে সাজদা করতে নিষেধ করল? ইবলিসের যুক্তি ছিল এমন, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আও কামা কাল, আল্লাহ আমাকে তো সৃষ্টি করেছেন আগুন থেকে, অন্য আয়াত থেকে সাব্যস্ত হচ্ছে, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুনের দাহিকা শক্তি বা প্রজ্বলন ক্ষমতা, তার পাওয়ার যেটা, সে উঁচুর দিকে সব ভস্মীভূত করে দেয়, আর মাটির যেটা অবস্থান সেটা হচ্ছে সে নিম্নগামী। সুতরাং কিভাবে আমি এই নিম্নগামী বা এই আমার চেয়ে নিম্নমানের বস্তুকে আমি কিভাবে সাজদা করব? অহংকার করলো ইবলিস, যদিও অহংকার করার কোনো যৌক্তিকতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির সূচনাটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়ে যে শুরু করলেন এবং তার থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন, নিঃসন্দেহে এখান থেকে বোঝা যায় পৃথিবীর সূচনা বা শুরুটা ছিল জান্নাতের মাঝে। পৃথিবীর বা সৃষ্টির সূচনাটা, মানুষের সৃষ্টির সূচনাটা ছিল জান্নাতে। সেই জান্নাতি পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে। মুসলিম জাতির যে জাতিপিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, অর্থাৎ যার থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বংশ পরম্পরায় বৃদ্ধি করে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সূরা নিসা চার নম্বর সূরার প্রথম আয়াতের মধ্যে তিনি এই ঘোষণা প্রদান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুরআনুল কারীমের মাঝে তিনি তার দাওয়াতে তিনি তার দাবিতে কয়েকটি পরিভাষা উপস্থাপন করেছেন। কখনো কখনো ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানবমণ্ডলী। এই মানবমণ্ডলীর মধ্যে নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টান মুসলিম বিধর্মী জাত বেজাত এর মধ্যে কোনোটাই তিনি পার্থক্য না করে এক বাক্যে সবাইকে আহ্বান করেছেন, হে মানুষেরা, তোমাদেরকে যারা যাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন, যে রব, তিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। অখালাকা মিনহা জাওজাহা, এবং সেখান থেকে তার স্ত্রী মা হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং সেখান থেকে কিন্তু অসংখ্য নারী পুরুষে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। প্রসঙ্গক্রমে বলতে হয়, মানুষের শুরুটা হলো জান্নাতে, যদিও একটা আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে নামিয়ে দিলেন। সূচনাটা হয়েছিল কিন্তু এক পিতা আদম এক মা হাওয়া থেকে। প্রসঙ্গক্রমে তাহলে আপনার কাছে বা আমার নিজের কাছে প্রশ্ন, এখানে পরিবেশ ছিল জান্নাতি, একজন মা একজন পিতা, তাহলে ইহুদি হলো কোত্থেকে, খ্রিস্টান হলো কোত্থেকে, বিধর্মী হলো কোত্থেকে, আবার মুসলমান তো মুসলমানের জায়গায়ই থাকলো। আলামে আরওয়াহ তথা রুহের জগৎ, রুহের জগতে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোনো পরিবর্তন পরিবর্তন অর্থাৎ এখানে জাত নির্ণয় করলেন না, এটা খ্রিস্টান এটা বিধর্মী, বিষয়টি এমন নয়। তিনি তো সৃষ্টি করেছেন সব মানুষ। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তার এক বাক্যে উত্তর হচ্ছে, হে ফেরেশতারা, আমি জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, প্রতিনিধি নির্বাচন করতে চাই, তোমাদের ইচ্ছা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে কথা শুনতে চাইলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ভেদ করলেন না, তাহলে পৃথিবীর মানুষেরা যে আজকে বিভিন্ন দলে উপদলে মানুষের কথাই প্রথমত বলছি, তাহলে তারা কেন খ্রিস্টান হলো, তারা কেন ইহুদি হলো, আর মুসলমান মুসলমানের জায়গায় থাকলো, এরকম পার্থক্য কেন হলো? এদের পরিবেশটা ছিল তো জান্নাতে। আমরা বোঝার চেষ্টা করি। আপনি বলবেন, মানুষেরা সেদিন বিভিন্ন দাবি তুলবে, আল্লাহ আমার কাছে দাওয়াত পৌঁছেনি, আমি তো দাওয়াত পাইনি, আমার কাছে আমার কর্ণকুহরে ইসলামের দাওয়াত প্রবেশ করেনি। তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মুহাম্মাদের আত্মা যেই আল্লাহর হাতে রয়েছে সেই রবের কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বর্ণনা করছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আত্মা যেই রবের কাছে রয়েছে সেই রবকে কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদিম মিন হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে এমন কেউ থাকবে না, সেটা হোক লা ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানি, সে ইহুদি হোক অথবা নাসারা হোক, সে ইহুদি হোক অথবা নাসারা হোক, ওয়াহুয়া ইয়ামুত, এমত অবস্থায় সে ইন্তেকাল করলো, অর্থাৎ সে পৃথিবী থেকে বিদায় নিল, ওয়ালাম ইউমিন, কিন্তু সে ইমান আনেনি, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যে আদেশ দেওয়া হলো, আমার উপরে যে ওহী নাযিল করা হলো, এটার উপরে সে ইমান আনেনি, এটার উপর ইমান আনায়ন না করে সে পৃথিবীতে বিদায় নিচ্ছে, পৃথিবী থেকে সে বিদায় নিয়েছে, সে ইহুদি হোক সে খ্রিস্টান হোক, সে আমার উম্মতের মধ্য থেকে হলেই তার জন্যে সে যদি ইমান না এনে পৃথিবী থেকে বিদায় নেয়, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে অবশ্যই যে জায়গায় স্থান অবস্থান করবে সে জাহান্নামী হবে। আমরা আলোচনার এ প্রান্তরে এই অংশে আমরা বলতে চাই, সুতরাং যেই মানুষ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু মুহাম্মদের প্রতি ঈমান না এনে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না এনে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা তার পূর্বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল,
এই সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল এই সাক্ষ্য প্রদান করার পূর্বে যার সাক্ষ্য প্রদান করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং এটার উপরে ঈমান আনায়ন ব্যতীত আর ঈমান আনায়ন বলতে বর্তমান মুসলিম সমাজে ট্র্যাডিশন বা ঐতিহ্য বা প্রথাগত অধিকাংশ মানুষই আমরা পপুলার ইসলামকে গ্রহণ করে নিয়েছি পপুলার বিষয়টাকে গ্রহণ করে নিয়েছি কিন্তু পিওর বিষয়টাকে আমরা গ্রহণ করি নাই সবাই যেদিকে যাই আমিও সেদিকে যাই সবাই যেদিকে মত দেয় আমিও সেদিকে মত দেই যদিও একজন মুসলিমের জন্য একজন মুমিনের জন্য মতামত হবে পবিত্র কোরআন ও সহিহ হাদিস একজন মুমিনের জন্য পবিত্র কোরআন ও সহিহ হাদিস নিঃসন্দেহে তাই যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আপনি যদি অধিকাংশ রায়কে মেনে নেন তারা আপনাকে আপনার দিন ধর্ম থেকে পরিবর্তন করে তারা আপনাকে মুশরিকদের কাতারে বা অংশীবাদীদের কাতারে আপনাকে ফেলে দিবে সুতরাং আমাদেরকে বুঝতে হবে নিঃসন্দেহে বিধান মানা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান না মেনে যদি পৃথিবীর কোনো ইহুদি পৃথিবীর কোনো খ্রিস্টান পৃথিবীর কোনো বিধর্মী মারা গেছে কারণ আলামে আরওয়াহ রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম হে রূহ যারা তোমরা রূহ তোমাদেরকে একত্রিত করা হলো হে রূহবাসী তোমরা যারা একত্রিত হয়েছো তোমরা কি এ সাক্ষ্য প্রদান করবে আমি কি তোমাদের রব নিঃসন্দেহে সেখানে সবাই 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 বলেছিলাম বালা হা আপনি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেখানে পরস্পর পরস্পর পরকে সাক্ষ্য রেখেছিলেন এবং আমরা যদি অস্বীকার করি সেই সাক্ষ্যের নামান্তর কি হবে সে বিষয়টিও তিনি উপস্থাপন করেছিলেন সুতরাং আমরা মানুষ হিসেবে এক আল্লাহর ইবাদত করতে বাধ্য মানুষ হিসেবে শেষ নবীর উম্মত হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বাধ্য যদি এমনটা না হয় পৃথিবীর কোনো ইহুদি পৃথিবীর কোনো খ্রিস্টান যদি কেউ দাবি করে নিঃসন্দেহে তার এই দাবি নিছক মিথ্যা অর্থাৎ মিথ্যা ছাড়া আর কিছু না সুতরাং আমরা আমাদের এই সম্মেলন থেকে আহ্বান করতে চাই বিধর্মী ভাইদের জন্য আমাদের পিতামাতার সূচনা ছিল জান্নাতে জান্নাতে কোনো বিধর্মী মানুষ থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়াকে দিয়ে তাদের যেহেতু অবস্থান ছিল জান্নাতে তাদের যেহেতু অবস্থান ছিল জান্নাতে তাদের যেহেতু অবস্থান ছিল জান্নাতে সুতরাং আমাদেরকেও ফিরে যেতে হবে ইনশাআল্লাহ সেই জান্নাতে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন গোত্রে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বংশে দেশে বিভিন্নভাবে বিভক্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সাব্বিহিসমা রব্বিকাল আলা আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার দুই নম্বর আয়াতের মধ্যে তিনি এই ঘোষণা দিচ্ছেন সাব্বিহিসমা রব্বিকাল আলার পরে আল্লাযী খলাকা ফাসাওয়া হে পৃথিবীর মানুষ লক্ষ্য করুন রব কেমন যেই রবকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন করে আল্লাযী খলাকা ফাকাদ্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্বিহিসমা রব্বিকাল আলার পরেই যে কথাটা বলছেন আল্লাযী খলাকা ফাসাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন শুধু এমন নন তিনি সৃষ্টি করেছেন বিষয়টা এমন নন তিনি ফাসাওয়া তিনি ব্যালেন্স করেছেন নওগাঁর মানুষের কি রিজিকের ব্যবস্থা হবে ওই পার্বত্য চট্টগ্রাম মানুষের কি রিজিকের ব্যবস্থা হবে কক্সবাজার মানুষের কি রিজিকের ব্যবস্থা হবে ভোলার মানুষ বাংলাদেশের বদ্বীপ বলা হয় ভোলা যার চতুর্পাশে পানি আর পানি সেখানকার জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের জীবিকার প্রধান উৎসাহ কি তারা উত্তর দিলেন আমাদের জীবিকার প্রধান উৎসাহ হচ্ছে সামুদ্রিক বা নদীর মাছ আল্লাহ রাব্বুল আলামিন নওগাঁর মানুষকে বর্তমান সময়ে যে বিষয়ে রিজিক বেশি বেশি দিচ্ছেন যেই মাধ্যমটিতে সেটা হচ্ছে আম যদিও চাপাই রাজশাহীর ভাষা চাপাই রাজশাহীর এলাকায় আম বিখ্যাত আল্লাহ রাব্বুল আলামিন নওগাঁকেও মানে আমের শহর হিসাবে আস্তে আস্তে প্রসিদ্ধ করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসেবে তিনি তার দায়িত্ব পালন করছেন দায়িত্ব বলতে তিনি যেই অবস্থায় রব তিনি তার সব চাহিদাকে আমাদেরকে দিয়ে দিচ্ছেন এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আজকে যারা কাফের আমরা প্রশ্ন করতে পারি মুমিনও পানি পাই কাফেরও পানি পাই মুমিনও রিজিক পাই কাফেরও রিজিক পাই মুসলিমও রিজিক পাই গায়ের মুসলিমও রিজিক পাই এটার কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে হাকামুল হাকিমিন তিনি সবাইকে ধরবেন কিন্তু তার পূর্বে তিনি তার পক্ষ থেকে তিনি আহকাম তিনি হচ্ছেন আদেল তিনি সর্বোত্তম বিচারক
তিনি তার বিচার কাজের ক্ষেত্রে তিনি ব্যালেন্স করে যাচ্ছেন। এজন্য তিনি বলছেন আল্লাযি খালাকা ফাসাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব যিনি সৃষ্টি করেছেন এবং ব্যালেন্স করেছেন। আপনি কোথায় বসবাস করছেন, এলাকার পরিবেশ কেমন হলে আপনার শরীরের জন্য ফিট, আপনার মানে বডির জন্য, আপনার বডি স্ট্রাকচার বলি, আপনার মানে হেলথ স্ট্রাকচার বলি, যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি যেন ফিট হতে পারেন, নওগাঁর মানুষ হিসেবে কোন আবহাওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়েছেন না ভাই? নিঃসন্দেহে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যবস্থাপনা করে যাচ্ছেন। একটা কথা মনে রাখতে হবে, মানুষ হিসেবে আমরা যদি পৃথিবীর সব মানুষ আল্লাহর নাফরমানি করি, তার রাজত্বে কোনো কিছু যায় আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু বাড়বেও না কমবেও না। আল্লাহ রাব্বুল আলামিন মহারাজা ধীরাজ, তিনি যেমন তিনি তেমন, যেমনিভাবে তার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম যারা আকীদাবিদ অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম কামা ইয়ালিকু বিজালালি, আমরা এই কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের আকীদার ক্ষেত্রে নিঃসন্দেহে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের তার যেমন আকার থাকলে হয় তিনি তেমন আকারের, তার যেমন অবয়ব থাকলে হয় তিনি তেমন অবয়বের, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ নন। তবে তার একটা অবয়ব আছে, যদি তাই না হবে, যদি তাই না হবে, সহিহ বুখারী কিতাবুত তাফসীরের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলো নিয়ে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো না, আল্লাহ রাব্বুল আলামিনকে কি আমরা দেখতে পাবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, ঠিক দুপুরবেলা চাঁদকে দেখতে তোমাদের, ঠিক দুপুরবেলা সূর্যকে দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন না। তারপরে পূর্ণিমার রাত যখন ওই আসমানে চন্দ্র দেখা যায়, তোমাদের সেই সময়ে কি কোনো সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, শোনো, ঠিক দুপুরবেলা সূর্যকে দেখতে যদি কোনো সমস্যা হয়ও, আবার পূর্ণিমার রাতে যখন টকবক করে অর্থাৎ চারিদিকে ফর্সা হয়ে গেছে মনে হয় দিনের মতো, তখনও যখন চন্দ্র এভাবেই উদিত মানে কিরণ দিতে থাকে, তখনও চাঁদকে দেখতে তোমাদের কল্লা তুজার রুন, তোমরা কোনোদিন সেখানে ভিড়ের সম্মুখীন হও না। যদি সূর্যকে দেখতেও সমস্যা হয়, যদি চাঁদকেও দেখতে সমস্যা হয়, তবে শুনে রেখো, কিয়ামতের দিন তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে মুমিনদের দেখতে সমস্যা হবে না। কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আকীদা, নিঃসন্দেহে সেই রব যিনি কিছু ব্যালেন্স করে যাচ্ছেন, যে রব যিনি আমাকে সব কিছু দিচ্ছেন, যার একটা নির্দিষ্ট অবয়ব রয়েছে, তিনি বলছেন আল্লাযি খালাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া, তিনি আবার ব্যালেন্সও করেছেন, তিনি সমতাও এনেছেন। কাকে কোথায় রাখতে হবে, কাকে কোথায় কিভাবে সেট করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যালেন্সটুকু করেছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, মানুষ হিসাবে এক আল্লাহ রাব্বুল আলামিন কোনো দেবদেবী নয়, কোনো গাছ পাথরের কাছে নয়, কারো কাছে মাথা নত করা নয়, মানুষ হিসাবে মুমিন মুসলিম কাফের আর যেই বলি না কেন এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি তাই না হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, যদি তাই না হয় সেই ইয়ামুত মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অথচ আমি যার উপরে ইমানের কথা বলেছি এটার উপরে বিশ্বাস স্থাপন না করে সে পৃথিবী থেকে বিদায় নিল, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে ওই হুতাশন ওই জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ হিসেবে আমাদের নিঃসন্দেহে দায়িত্ব রয়েছে, এমনটা নয় আল্লাহ রাব্বুল আলামিনের পানীয় পান করছি, আল্লাহর অক্সিজেন গ্রহণ করছি, এমনটা নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমনিতেই ছেড়ে দিবেন, নিঃসন্দেহে না। যদিও আমি আপনি দুনিয়ার মূল্যায়ন করছি, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়াটা এমন হতো, তা আদিলু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমমূল্যের হতো, তাহলে লা শারবাতা মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা আদিলু ইনদাল্লাহ জানাহা বাউদা, অর্থাৎ একটা মাছির ডানা, মাছির ডানার কি কোনো মূল্যায়ন এই বাজারে বিক্রি হয়? কখনো হয় না। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য মূল্যায়ন নেই দুনিয়ার, তারপরে মানুষ হিসেবে আমরা মূল্যায়ন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ জানাহা বাউদা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মশার বা মাছির ডানা বা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর যার কোনো মূল্য মূল্যায়ন নেই, এরকম বিষয়ও দুনিয়ার মূল্য মূল্যায়ন আল্লাহর কাছে থাকতো,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা সাকা কাফিরান আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফেরকে শরবতামা তিনি এক ঢোক পানিও পান করতে দিতেন না ঠিক পানি পায় কাফের ঠিক পানি পায় মুসলিম ঠিক মুসলিমা ঠিক মুমিনা ঠিক মুশরিকা সবাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ব্যালেন্স করেছেন সুতরাং এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বুঝাতে চাইলেন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের সেই রবকে ক্ষমা ভয় করো যেই রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এক আত্মা থেকে এক নারী থেকে এক নর থেকে সৃষ্টি করেছেন সুতরাং আজকে যারা আমরা পৃথিবীতে রয়েছি যারা পৃথিবীতে অবস্থান করছি তারা যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি এই সামগ্রিক বিষয়ের প্রতি ঈমান না এনে পৃথিবী থেকে বিদায় নেই মুমিন হই মুসলিম হই ইহুদি হই খ্রিস্টান হই প্রত্যেকের জন্য পরকালীন শাস্তি অপেক্ষা করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন যদিও মুমিনের জন্য বিষয়টা ভিন্ন যদিও প্রকৃত মুসলিমের জন্য বিষয়টা ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত একজন বান্দা হিসেবে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এরপর যদি আমরা মুমিনদের জন্য মেসেজ আমরা কি দেব যারা মুসলিম রয়েছে আমরা তাদের জন্য মেসেজ কি দেব বর্তমান সময়ে যেই সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সমস্যা মানুষের মধ্যে অশান্তি অরাজকতা হানাহানি চিন্তায় মারামারি কাটাকাটি আর যত অশ্লীলতা বলি আর বেহায়াপনা বলি সব কিছুর মূলে যেই বিষয়টি রয়েছে আমি অনেক দিন বাঁচব আমি অনেক দিন বাঁচব আমার রিজিক কি হবে আমি রিজিক নিয়ে চিন্তা করি মরব যে এরকম চিন্তা কোনো মুসলমানের আছে বলে মনে হয় না ব্যক্তিগতভাবে আমিও কেমন ব্যক্তিগতভাবে আপনিও কেমন ব্যক্তিগতভাবে আপনার পারিপার্শ্বিকতা কেমন পরিবেশ কেমন প্রতিবেশ কেমন নিঃসন্দেহে স্পষ্ট হয়ে ফুটে পড়ছে সুতরাং হে মুসলিম ভাই সুতরাং হে মুমিন ভাই হে মুমিনা ভাই বোন হে মুসলিমা বোন নিঃসন্দেহের মধ্যে মেসেজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন সূরা বাকারা দুই নম্বর সূরার একশত দুইশত আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এমনটি নয় আমরা নামকা অস্তে মুসলমান সুতরাং এখান থেকে আমরা যদি বলি প্রত্যেকের জন্য আমরা কি মেসেজ দিতে পারি বর্তমান যে সমস্যাগুলো বর্তমান যে সমস্যাগুলো আমাদের মুমিনদের মধ্যে মুসলিমদের মধ্যে বা মুসলিম বিশ্বে সমসাময়িক সময়ে যেই সমস্যাগুলো ফিতনা হিসেবে দেখা দিচ্ছে তার মধ্যে আমরা প্রত্যেকেই বেশি অধিক দুনিয়াদার আমরা অধিক দুনিয়াদার অধিক দুনিয়াদার এই কারণে আমাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আমরা অধিক দুনিয়াদার মৃত্যু সম্পর্কে আমাদের কোনো চিন্তা চেতনাই নেই মৃত্যু সম্পর্কে আমাদের কোনো চিন্তা চেতনাই নেই আমরা রিজিক নিয়ে টেনশন করি অথচ টেনশন করি না আমার ঈমান কতটুকু আছে আমার এই ঈমান দিয়ে আমি পরকালে পার হতে পারবো কিনা আমার এই ঈমান দিয়ে কবরে পার হতে পারবো কিনা অথচ ঈমান তো এমন জিনিস অথচ কবর তো এমন জিনিস উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন যখন তিনি কবরের পাড়ে যেতেন তিনি ক্রন্দন করতেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আপনি জান্নাতের কথা বললে জাহান্নামের কথা বললে তাযকুরুল জান্না ওয়ান নার ফালা তাবকি যখন জান্নাতের কথা বলা হয় যখন জাহান্নামের কথা বলা হয় আপনি বলেন কিন্তু ফালা তাবকি আপনি ক্রন্দন করেন না ওয়াইয়াবকি হাযা আও কামা ক্বাল কিন্তু কবরের পাড়ে যখন আসেন আপনি ক্রন্দন করেন কারণটা কি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দার্থহীন কণ্ঠে সেদিন প্রশ্ন করেছে উত্তর দিয়েছিলেন শোনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এ কথা শুনেছি আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘর ফা ইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিন ফামা বাদাহু আইসার মিন ফামা বাদাহু আইসার মিন আও কামা ক্বাল যদি এমন হয় কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যদি কেউ রক্ষা রেহাই পায় তাহলে পরবর্তী যে ধাপগুলো রয়েছে পরবর্তী যে পরকালীন স্টেপগুলো রয়েছে সে প্রত্যেকটাতে সে নাজাত পেয়ে যাবে ওয়াইন লাম ইয়ানজু মিনহু যদি এখান থেকে সে পরিত্রাণ না পায় সে যদি নাজাত না পায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন যে আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল ফা ইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিন যদি এখানে সে নাজাত পায় তাহলে তার পরবর্তী ধাপগুলো সব সহজ হয়ে যাবে ওয়াইন লাম ইয়ানজু মিনহু যদি সেটাতে নাজাত না পায় তাহলে পরবর্তী যে বিষয়গুলো পরবর্তী যে স্টেপগুলো রয়েছে পরবর্তী যে পরকালীন ধাপগুলো রয়েছে আসাদ্দুমিন এটা তার জন্য অধিক কঠিন হবে
সুতরাং হে মুসলিম ভাই, আমরা এর পূর্বে মানুষ হিসেবে তাদেরকে মেসেজ দিয়েছি, এখন বিশেষ করে যারা বর্তমানে আমরা মুসলিম রয়েছি, আজকে যারা উপস্থিত রয়েছি বা আজকে যারা আমরা শুনছি, আমাদের মধ্যে কয়েকটা বিষয় বর্তমান বিরাজিত। তার একটা বিষয় হচ্ছে আমরা দুনিয়ার চিন্তা যতটা করি আখিরাতের চিন্তা করি না। কেমন, যদি দুনিয়ার চিন্তা করতাম তাহলে কি দুনিয়ার কোনো রসম রেওয়াজ, দুনিয়ার কোনো বিধিবিধান, দুনিয়ার কোনো মানুষের দেওয়া তৈরি ইজম তরিকা মতভেদ মাঝহাব আর যত কিছু বলি এটার কাছে আত্মসমর্পণ করার কথা ছিল না? ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাণীর দিকে তারাকতু ফীকুম আমরাইন, রেখে যাচ্ছে দুটি জিনিস, লান তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং পৃথিবীর মানুষের মাঝে যতটা দুনিয়ার চিন্তা রয়েছে পরকালীন চিন্তা নেই বললেই চলে। আমি চিন্তা করি দুনিয়ার কিন্তু চিন্তা করি না ইমানের, চিন্তা করি না সলাতের, চিন্তা করি না আখিরাতের, চিন্তা করি না আমি বাঁচতে পারবো কিনা পরকালীন জীবনে, এই চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে নেই বললেই চলে। সুতরাং পৃথিবীবাসীর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আলহাকুম উত্তাকাফুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা তোমাদেরকে যে বিভিন্ন প্রতিযোগিতা তোমাদেরকে চারিদিক থেকে মোহচ্ছন্ন করে রেখেছে, তোমরা এভাবেই চলতে থাকবে, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। আপনি ভেবেছেন আমার বাবা বেঁচে ছিল 90 বছর, আমার দাদা বেঁচে ছিল 110 বছর, আমি তো কমপক্ষে 60-70 বছর পাব, তারপরে না হয় দিন প্র্যাকটিস করব, ইসলাম প্র্যাকটিস করব, সলাত আদায় করব, যাকাত দেব, এখন দেওয়ার কি দরকার? এগুলো এখন দেওয়ার দরকার না, এগুলো পরে দিলেও চলবে। আপনি আমি ভুল করেছি, নিঃসন্দেহে দুনিয়ার চিন্তা আমাকে পেয়ে বসেছে, নিঃসন্দেহে দুনিয়ার চিন্তা আমাকে পেয়ে বসেছে। বর্তমান মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় বস্ত্রঘাত যেটা আঘাত করছে, বর্তমান সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে দুনিয়ার চিন্তা। আপনি আমি যতটুকু দুনিয়ার চিন্তা করি পরকালের চিন্তা করি না, পরকালের চিন্তা করি না, পরকালের চিন্তা করি না, যদি করতাম তাহলে আমার চলাফেরাতে এমন হওয়ার দরকার ছিল না। যদি করতাম মানুষের মাঝে হানাহানি মারামারি কাটাকাটি খুন রাহাজানি চুরি হত্যা আর যত শত পাপ অপরাধ আমার দ্বারা হয় আরও বিভিন্ন বিষয় তো রয়েছেই। সুতরাং পৃথিবীর মুসলমানদের উদ্দেশ্যে আমরা বলবো, হে প্রিয় ভাই, আমরা দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে আসিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, এই প্রতিনিধি হিসাবে কতটুকু প্রতিনিধিত্ব করব? আপনি যখন কামলা নিচ্ছেন, আপনি যখন পাইট নিচ্ছেন, তাকে 500 টাকার বিনিময়ে আপনি মজুরি খাটাচ্ছেন, নিঃসন্দেহে সেখানে প্লাস মাইনাস হলেই আপনার গাত্রদাহ হয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা না করতেন, আমি আপনি পৃথিবী থেকে বহুবার নিশ্চিহ্ন হয়ে যেতাম। যেভাবে পূর্বের উম্মতেরা ধ্বংস হয়েছে, যেভাবে পূর্বের উম্মতেরা ধ্বংস হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিকিয়ে রেখেছেন। অথচ দুনিয়াতে আমি আপনি যেভাবে রাগ করি কোনো বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাগ করতেন আমি আপনি বহুবার নিশ্চিহ্ন হয়ে যেতাম, বহুবার নতুন কোনো সৃষ্টি আমাদের স্থলাভিষিক্ত হয়ে যেত। সুতরাং প্রথম বিষয় দুনিয়ার চিন্তা, তারপরে আমি আপনি নিঃসন্দেহে পরকাল থেকে এমন গাফেল হয়েছি, পরকাল থেকে এমন গাফেল হয়েছি, যেই গাফেল আমি তো মুসলিম হিসাবে সলাৎ পড়ি না পড়ি না, আমার পরিবারের 14 গোষ্ঠী খোঁজ করলেও কাউকে সলাৎ হিসাবে পাওয়া যায় না। দেখুন না, একজন মুসলিম তার বাড়িতে কেউ সলাৎ আদায় করে না, হয়তোবা মরার আগে বৃদ্ধ এবং বৃদ্ধা জায়নামাজ নিয়ে টানাটানি করে। সুতরাং আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায়, বিশেষ করে যারা আমরা যাদেরকে শিক্ষিত বলি, এডুকেটেড পার্সন বলি বা এলিট পার্সন বলি, যাদের ফ্যামিলি স্ট্যাটাস হাইলি প্রোফাইল আমরা যাদেরকে বলি, নিঃসন্দেহে তাদের পরিবারে খোঁজ নিয়ে দেখেন, ইসলামের প্র্যাকটিস নেই, তাদের ধারণা একেবারে শেষ বয়সে যে যদি কিছু করতে পারি। আমাদের অনেকের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থাতে রেখেছেন, আমরা বৃদ্ধ বয়সে হয়তোবা আমরা সে সময়টুকু পাবো, এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যখন সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, কোন সময় অল্প সময়ে আগানোর সুযোগ থাকবে না, অল্প সময়ও পেছানোর সুযোগ থাকবে না। সুতরাং একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আখিরাতকে যেভাবে প্রাধান্য দেওয়া দরকার, দুনিয়া থেকে অনেক দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হওয়া দরকার, আল্লাহর দিকে ফিরে আসা দরকার। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে যারা মুমিন রয়েছি, যারা মুসলিম রয়েছি, যারা ইসলামের দাবি করি, যারা মুসলমানের সন্তান দাবি করি, মুসলমানের স্ত্রী দাবি করি, মুসলমান দাবি করি,
তাদের জন্য আহ্বান হচ্ছে আপনি ফিরে আসুন, আপনার রব আপনাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো, ইসলাম পূর্ণ। সুতরাং এখানে দুইটা বিষয়, একটা হলো ইসলাম পূর্ণ, এজন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। নিঃসন্দেহে এই আয়াত নাজিল হয়েছে ইসলাম পূর্ণ হওয়ার কারণে। আপনি বলছেন ইসলাম পূর্ণ, কিন্তু এই তন্ত্র ওই মন্ত্র এগুলো ইসলামের মধ্যে নতুন করে ঢোকাতে হবে। যদি ঢোকানোর দরকার থাকতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়ে যেতেন। আপনি আমি নতুন করে ঢুকিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে তিনি বলছেন, একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছেন, এমত অবস্থায় সে ঘরের মধ্যে ইল্লা মাউদিয়া লাবিনা, এক ইট পরিমাণ শুধু ফাঁকা জায়গা রয়েছে। সবাই দেখতে এসেছে ঘর, এমন সবাই এসে দেখছে যে এই জায়গাটা অপূর্ণ। তখন ইট লাগানো হলো, সেই অংশটুকু পূর্ণ করা হলো। তখন সাহাবাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে মাউদি উলাবিনা, অর্থাৎ এক ইট পরিমাণ যে জায়গাটা ছিল, ওই এক ইট পরিমাণ জায়গার কারণে সবাই যে বলছিল বিল্ডিংটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এইটুকুতে ঘাটতি রয়েছে, আমাকে দিয়ে সেটা পরিপূর্ণতা আনয়ন করা হয়েছে। সুতরাং বাড়ি পূর্ণ হওয়ার পরে ইট ভাঙবেন, আরও ইট ঢুকাবেন, নিঃসন্দেহে ভেজাল সেখানে ঢুকবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন, যে ইজম দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, এরপরে আপনি যখনই ঢুকাবেন নিঃসন্দেহে সেখান থেকে পূর্ণ বিষয় থেকে আবার পূর্ণ বিষয় চলে যাবে, আর ভেজাল জিনিস তার মধ্যে ঢুকবে। ভেজাল ঢোকার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দৃষ্টিতে হয়তো এমন হতে পারে যে না ইসলাম অপূর্ণ, তো এজন্যে এই তন্ত্রটা আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে নেওয়া যায়, এই মন্ত্রটা অমুক পীর সাহেবের কাছ থেকে নেওয়া যায়, অমুক ইমামের কাছ থেকে নাবীর নিচে হাত বাঁধার নিয়ম নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি আপনি বলছেন। আমরা তো বলি এজন্যে জাল বা জয়ীফ হাদিস কোনো হাদিসই না, বিশেষ করে জাল হাদিস তো হাদিসই না, জয়ীফ হাদিসের বিষয়ে তো ইখতিলাফ বিভিন্নভাবে রয়েছেই। সুতরাং আমাকে আপনাকে বুঝতে হবে, একজন মুমিন হিসাবে সারেন্ডার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একজন মুমিন হিসাবে বিধান নিতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে, এর বাহিরে কোনো বিধান নেওয়ার সুযোগ নেই। সুতরাং হে পৃথিবীর ভাই, হে মুসলিম ভাই ও বোন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি আমরা যেন পূর্ণ ঈমানদার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।